প্রিয় মুসলিম ভাইরা, শিরিকের উৎপত্তির মূলে ছিল নেককার পরহেজগার বান্দাদের প্রতিচ্ছবি শিরিক। এই শিরিক কাজ কীভাবে চালু হলো, এর মূলে ছিল নেককার পরহেজগার ব্যক্তিদের প্রতি বেশি ভক্তি, নেককার পরহেজগার ব্যক্তিদের প্রতি বেশি ভক্তি এবং তাদের অন্ধ অনুসরণ। এর মাঝেই এই মানুষগুলির মাধ্যমে মূর্তি পূজার আবির্ভাব শুরু হয়। বিখ্যাত ঐতিহাসিক ইমাম হিশাম ইবনে কালবি তিনি তার বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন। এই বিখ্যাত ঐতিহাসিক মারা যান 204 হিজরিতে, অর্থাৎ আজ থেকে প্রায় 1200 বছর আগে তিনি দুনিয়াতে বিদায় নিয়েছেন। এই বিখ্যাত ইতিহাসবিদ একটা কিতাব রচনা করেছেন, কিতাবুল আসনাম, কিতাবের নামই হচ্ছে মূর্তি। এই কিতাবে তিনি নিয়ে এসেছেন যে কিভাবে শিরকের মতো এত বড় ভয়াবহ পাপ চালু হলো, কিভাবে মানুষগুলি আল্লাহ পাকের তাওহীদ থেকে তারা শয়তানের কুমন্ত্রণায় তৈরিকৃত মূর্তি পূজায় ধাবিত হলো। এছাড়া বিখ্যাত ইতিহাসবিদ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যিনি 674 মারা যান, তার বিখ্যাত গ্রন্থ বেদানি হাতে নিয়ে এসেছেন, উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিখ্যাত ইমাম, 630 মারা যান, তার বিখ্যাত গ্রন্থ আল কামিল ফি তারিখ নিয়ে এসেছেন। নিয়ে এসেছেন ইমাম আত-তাবারি রাহিমাহুল্লাহ, 310 মারা যান, তার বিখ্যাত গ্রন্থ তারিখ আত-তাবারি। প্রিয় মুসলিম ভাইরা, আদম আলাইহিস সালাতু সালাম দুনিয়াকে বিদায় নিয়ে চলে গেলেন, রেখে যান 40 সন্তান। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসির গ্রন্থ উল্লেখ করেন, যারা আদম আলাইহিস সালাতু সালামের 40 সন্তান ছিল, 20 ছেলে সন্তান, 20 মেয়ে সন্তান। এই সন্তানদের ভিতরে উল্লেখযোগ্য সন্তান হচ্ছে হাবিল, কাবিল, আব্দুর রহমান এবং শীস। এই শীস ইবনে আদম একেই বলা হয় ওয়াদ। এই শীস বিন আদম তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তার সন্তান আদি সম্পর্কে বলা হচ্ছে, তার সন্তানের এক সন্তানের নাম ছিল সোয়া, আর সন্তানের নাম ছিল ইয়াগুস, আর সন্তানের নাম ছিল ইয়াউ, আর সন্তানের নাম ছিল নাসার। এরা সবাই ছিল ভালো মানুষ, এরা সকলেই ছিল ভালো মানুষ। কিন্তু এই ভালো মানুষগুলি যখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যান, তখন তাদের অনুসারীরা এই ভালো মানুষগুলির চলে যাওয়ার জন্য তারা অনুতপ্ত হয়ে পড়ে, তারা চিন্তিত হয়ে পড়ে। আর শয়তান এই সুযোগে তিনি তাদের মাঝে শিরকিয়াতের মহাপ্রলয় ঢুকিয়ে দেন। ইমাম ইবনে হিশাম, ইমাম হিশাম ইবনে কালবি তার কিতাবে উল্লেখ করেন যে শীস ইবনে আদম দুনিয়াতে বিদায় নেওয়ার পরে তার সন্তানেরা ইয়াতুনাল জাসাদা আদম ফিল মাগারা, যে শীসের সন্তানেরা আদম আলাইহিস সালাতু সালামের এই দেহের প্রতিচ্ছবি তারা পাহাড়ের গুহায় নিয়ে আসতো। ফায়ুয়াদ্দামুনাহু, এরপর এই আদম আলাইহিস সালাতু সালামের যে দেহের আকৃতির একে তারা সম্মান প্রদর্শন করা শুরু করলো এবং তাকে তারা ভক্তি করা শুরু করলো। এভাবেই চলতে লাগলো। হঠাৎ এক সময় কাবিলের সন্তান, কাবিল বিন আদম, কাবিলের সন্তানরা বলছেন ফালাম তাবাকা লাকুম শাইআ, কাবিল তার সন্তানরা তার 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 নাতিদেরকে বলছে যে তোমাদের জন্য তো কিছুই নেই, এই যে দেখো না শীসের সন্তানেরা আদমের দেহকে নিয়ে এসে কত সুন্দর সম্মান প্রদর্শন করছে, তোমরা তো এগুলো কিছুই করছো না। তখন কাবিলের সন্তানেরা আদম আলাইহিস সালাতু সালামের পুরো আকৃতির একটি মূর্তি তৈরি করেন। এরপর সেখানে তারা বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগীতে মাশগুল থাকেন। বিখ্যাত ঐতিহাসিক ইবনে কালবি বলেন এটাই ছিল সর্বপ্রথম মানব জাতির প্রেরণের প্রথম মূর্তি পূজার সূচনা, যে কাবিল বিন আদম এর সন্তানেরা এই মূর্তি পূজার আবির্ভাব ঘটায় পাহাড়ের গুহায়। এরপর চলতে থাকে কিছুকাল, এসব লোকরা যখন চলে যায় তখন এটা ব্যাপক আকার ধারণ করে। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয় যে এর মাধ্যমে তোমাদের পূর্ববর্তী জাতিরা আল্লাহর কাছে শাফাআত লাভ করত, আল্লাহ নৈকট্য লাভের জন্য, তো তোমরা তাদের ইবাদত করো। তখন তারা তাদের ইবাদত করা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পূজা থেকে
এই শিরকিয়াত থেকে তৎকালীন সময়কার মানব জাতিকে মুক্তি করার লক্ষ্যে ইদ্রিস আলাইহি সালাতু সালামকে প্রেরণ করেন। ইদ্রিসের ব্যাপারে বিভিন্ন রেওয়ায়াত এসেছে, কোনো কোনো ঐতিহাসিক বলেছেন তিনি এসেছেন নূহ আলাইহিসসালামের আগে, কোনো কোনো ঐতিহাসিক বলেছেন তিনি এসেছেন নূহ আলাইহিসসালামের পরে। তিনি ছিলেন আনুফ বিন বারাদ। ইদ্রিস আলাইহিসসালাম এই জাতিকে আল্লাহর কতবাদের আহ্বান করলেন, কিন্তু তারা সেটাকে অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো। আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিসসালাম সম্পর্কে বলেন, وَذْكُرُ فِي كِتَابِ إِدْرِيسِ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَبِيًّا وَرَفَعَنَاهُ مَكَانًا عَلِيًّا। আল্লাহ পাক ইদ্রিস আলাইহিসসালামের বিবরণ নিয়ে এসে বলেন যে ইদ্রিস ছিলেন একজন সত্যবাদী এবং নবী, আর তাকে আল্লাহ পাক তার উচ্চ স্থানে তাকে সম্মান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ যখন গমন করেন তখন ইদ্রিস আলাইহিসসালামকে চতুর্থ আসমানে দেখেন। ইদ্রিস আলাইহিসসালামকে তারা অস্বীকার করল, আল্লাহ পাক ইদ্রিস আলাইহিসসালামকে তুলে নিলেন। ইদ্রিস আলাইহিসসালাম চতুর্থ আসমানে রয়েছেন। এখন তার মৃত্যু কোথায় ঘটেছিল, পৃথিবীতে না আল্লাহ পাক জীবন্ত অবস্থায় আসমানে নিয়ে গেছেন, এ বিষয়ে বিশদ বর্ণনা এসেছে, ও বিষয়ে আমি আলোচনা করব না। আমি শুধু আলোচনা করছি শিরকিয়াতের উৎপত্তি কীভাবে ঘটে। এবং ইদ্রিস আলাইহিসসালাম যখন দুনিয়াকে বিদায় নিয়ে চলে গেলেন তখন তার পরবর্তী জেনারেশনেরা পাঁচজন ব্যক্তিকে তারা পায়, যে পাঁচজন ব্যক্তির কথা কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, সূরা নূহে বলেছেন। আমি এই বিষয়টি একটু আগে বলেছি, নূহ আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের মাঝে এই পাঁচজন ব্যক্তি ছিল অনেক সৎ ব্যক্তি, নেককার ব্যক্তি। এগুলো একজন অদ, যে অদের ব্যাপারে বলা হয়েছে তিনি ছিলেন শীশ আলাইহিসসালাম, আরেকজন ছিলেন সোয়া, আরেকজন ছিলেন ইয়াগুস, আরেকজন ইয়াউব, আরেকজন নাসর। এই পাঁচ ব্যক্তির পরেজগারিতা, তাকওয়া এবং তাদের আল্লাহওয়ালার কারণে এই পাঁচ ব্যক্তি অনুসারী অনেক হয়ে যায়। এই পাঁচ ব্যক্তি যখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যান তখন তার অনুসারীরা চিন্তিত হয়ে পড়ে এবং শোকে কাতর হয়ে যায়। ইমাম ইবনে কালবি তিনি তার ইতিহাসে বলেন, ঠিক এই সময়ে এবং ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসির এই ঘটনাটা নিয়ে এসে বলছেন, শয়তান ঠিক এই সময়ে তাদের কাছে ওহি অবতীর্ণ করেন। ওহি বলতে তাদের কুমন্ত্রণা দেয় যে তোমরা যে এই শোকে কাতর হচ্ছ এতে তো তোমাদের ভালোবাসা প্রকাশ পাচ্ছে না, তোমাদের কাজ আমি কি করে দেব, তারা আবার ঠিক করে দাও। তো শয়তান বলল, আমি এই যে পাঁচ মহান ব্যক্তি, এই পাঁচ ব্যক্তির আমি পাঁচটি তামসিল অর্থাৎ অনুরূপ প্রতিচ্ছবি আমি তোমাদেরকে দিব। তারা বলো ঠিক আছে দেন। শয়তান তাদেরকে এই পাঁচ ব্যক্তির প্রতিচ্ছবি দিয়ে দিল, তারা এই পাঁচ ব্যক্তির সম্মান প্রদর্শন করা শুরু করলো, কিন্তু এখন ইবাদত করা শুরু করে নাই, স্বাভাবিক যে সম্মান সেটা করা শুরু করলো। কিন্তু এই ব্যক্তিবর্গরা যখন চলে গেলেন দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন, আরেক জেনারেশন আসলো, তখন শয়তান তাদেরকে বলল যে তোমাদের পূর্বদের যাই তাদেরকে দ্বারা তাদের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করেছে, তো তোমাদের উচিত হচ্ছে তাদের ইবাদত করা, তাদের পূজা করা। এভাবে নূহ আলাইহিসসালামের যুগে লোকগুলো এই ব্যক্তিবর্গের মূর্তি তৈরি করে তাদের ইবাদত বন্দী করা শুরু করে দিল। নূহ আলাইহিসসালামকে আল্লাহ পাক প্রেরণ করলেন এই জাতিকে হেদায়েতের জন্য। এই জাতি নূহ আলাইহিসসালামকে প্রত্যাখ্যান করলেন এবং তারা বললেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাম, এবং তারা বলল না তোমাদের পূর্বগুলোকে পরিত্যাগ করো না, এমনকি ওয়াককেও পরিত্যাগ করো না, ইয়াগুসকেও পরিত্যাগ করো না, সোয়াকেও পরিত্যাগ করো না, নাসরকে ইয়াউকে কাউকে পরিত্যাগ করো না, তারাই আমাদের প্রভু। নূহ আলাইহিসসালাম প্রায় 950 বছর তিনি আল্লাহর দিকে আহ্বান করলেন, জাতি মাত্র 40 জন ছাড়া কেউ ইমান আনল না। আল্লাহ পাক প্লাবন দিয়ে জাতিকে ধ্বংস করে দিলেন। ইমাম কাসির রাহিমাহুল্লাহ বলেন এবং ইমাম ইবনে কাসির তার বিখ্যাত গ্রন্থ তারিখুল কামিল বলেন যে এরপরে সারা পৃথিবীতে মূর্তি পূজার তেমন কোনো প্রচলন ছিল না, কিন্তু এই যে শয়তান, শয়তানের কাজই তো তার অনুসারীর বেশি করা, শয়তানের কাজই হচ্ছে জাহান্নামীর সংখ্যা বৃদ্ধি করা। তাই শয়তান আবার
এই ওয়াদ, এই নাসার, ইয়াগুস, ইয়াউব, এই ব্যক্তিদের নিয়ে যে সমস্ত লোকেরা বসবাস করছিল নূহ আলাইহিসসালামের যুগের পর, প্লাবনের পর, তাদের মাঝে আবার কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। এই বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত হয়েছে সহিহুল বুখারী 4551 নম্বর হাদিস। আল্লাহ নবী সেখানে বলেছেন এই মূর্তিগুলোর কোন কোন অঞ্চলে এই মূর্তিগুলো পূজা করা হতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই ওয়াদের পূজা করা হতো ইরাকের দামাতুল জন্দাল এর অধিবাসী। দামাতুল জন্দালের অধিবাসী এক গোত্র ছিল কালবিয়া। এই কালবিয়া গোত্রের মানুষরা ওয়াত নামে এই মূর্তির পূজা করত। এরপরে সোয়া নামক মূর্তি পূজা করত আরব জাতির বিখ্যাত একটি গোত্র হোজাইল নামক গোত্র অধিবাসীরা। আর অন্যদিকে ইয়াউক নামক মূর্তির পূজা করত হামাদানবাসীরা। আর নসর নামক মূর্তির পূজা করত আল হামিয়ার বংশধর। হামিয়ার বংশধর হচ্ছে মূলত ইয়েমানবাসী। হামিয়ার বংশধর সাবা বংশধরের কথা হয়তো আপনারা শুনেছেন। সাবা নামক পবিত্র কোরআনে একটি সূরে অবতীর্ণ হয়েছে। এই সাবা সম্প্রদায়ের প্রতি আল্লাহ পাকের ব্যাপক নিয়ামত ছিল। ইসুরা সাবাত বিস্তৃত বর্ণনা এসেছে যে সাবা সম্প্রদায় ইয়েমান শাসন করছে প্রায় কয়েক হাজার বছর, কিন্তু আল্লাহ নিয়ামতকে যখন তারা অস্বীকার করলো, বিভিন্ন পাপাচার কাজে লিপ্ত হয়ে পড়লো, তখন আল্লাহ পাক এই হামিয়ার জাতির মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেয়। আর এই হামিয়ার সম্প্রদায় নাসার নামক মূর্তির পূজা করত। এই যে এই পাঁচ ব্যক্তির পূজা পুরা আরব জাহান এবং ইরাক অঞ্চলগুলো ভরপুর ছিল। আর হেজাজে কিন্তু এই পাঁচ মূর্তি ছিল না, যেটি হেজাজ বলতে মক্কা, মদিনা এবং জেদ্দা, এই অঞ্চলকে বলা হয় হেজাজ। আজকের আলোচনাটা ঐতিহাসিক আলোচনা। আমার মনে হয় আপনাদের অনেকের কাছে হয়তো বিষয়টা অস্পষ্ট মনে হচ্ছে, কিন্তু দেখুন একটু খেয়াল করবেন আপনারা কোথায় থেকে মূর্তির সূচনা শুরু হলো। যে আদম আলাইহিসসালামের সন্তান থেকে শীষ, এরপর কাবিলের সন্তান ধর, এর পরবর্তী জেনারেশন শুরু করলো সৎ ব্যক্তি কজন? পাঁচজন ছিল, ইয়াউক, নাসার, ইয়াগুস, অত, সোয়া। নূহর প্লাবনে এই সব ধ্বংস হয়ে যায়। আবার শয়তান এগুলো কুমন্ত্রণা দিয়ে দেন মানুষের মাঝে এবং বিভিন্ন গোত্ররা এগুলো ধারণ করে, কালব অধিবাসীরা গ্রহণ করে ওয়াত নামক মূর্তি। দুমাতুল জন্দালে যারা বসবাস করত, হোজাইলবাসী গ্রহণ করলো সোয়া নামক মূর্তি, আর ইয়াউককে গ্রহণ করলো হামাদানবাসী, আর নসরকে গ্রহণ করলো আল হামিয়ার বংশধর। এই সব অঞ্চল চলছিল মূর্তি পূজা কলব। আল্লাহ পাক এই অঞ্চলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম প্রেরণ করলেন এই মূর্তি পূজাতে মানব যে মুক্তি করার লক্ষ্যে। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের কাহিনী আল্লাহ পাক বর্ণনা করছেন। ইব্রাহিম নিজেই বলছেন আমার বাবা আপনি কেন এই মূর্তির পূজা করেন? ইন্নি আরাকা কওমাকা ফি যালালিম মুবিন, আমি আপনাকে আর আপনার সম্প্রদায় সকলকে দেখছি স্পষ্ট ভ্রান্ত পথের মধ্যে। অতএব বাবাজি আপনি ফিরে চলে আসেন মূর্তি পূজা থেকে। ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম ছিল বাবিল নগরে, আর বাবিল সম্প্রদায়ের আবাসভূমি ছিল ইরাকের টাইগ্রিস নদীর তীর ঘেঁষে। এই বাবিল শহর উপলক্ষ করেই একটি রওয়ায়েত এসেছে যে ওয়াদ যে মূর্তি, এ ওয়াদ ছিল একজন সৎ ব্যক্তি, নেককার ব্যক্তি, যাকে বলা হচ্ছে যে শীষ আলাইহিসসালাতু সালাম। এ ওয়াদ যখন মারা যায় এই বাবিল নগরে তিনি মারা যান, আর এই বাবিল নগরে তাকে দাফন করা হয়। দাফন করার পরে তার অনুসারীরা এই কবরের আশেপাশে অবস্থান গ্রহণ করে। শয়তান তাদেরকে বলল যে তোমরা এই কবরে অবস্থান করে তোমাদের কী লাভ? তোমরা তার প্রতিচ্ছবি তৈরি করো, এরপর তোমরা তার এবাদত বন্দেগী করো, তাহলেই তো এ ওয়াদের প্রতি তোমাদের ভালোবাসা, তোমাদের মায়া কান্না এটা স্পষ্ট হয়ে উঠবে। শয়তানের কুমন্ত্রণা তারা ওয়াদের প্রতিচ্ছবি তৈরি করলো। তাই ইব্রাহিম আলাইহিসসালাম যে বাবিলে জন্মগ্রহণ করেছিলেন সেটি আল্লাহ পাক বর্ণনা করেছেন পবিত্র কোরআন কারিমে যে ইব্রাহিমের প্রধান দাওয়াতই ছিল এই মূর্তি পূজা থেকে তার জাতি কাওমকে রক্ষা করা। কিন্তু বাবা ইব্রাহিম গ্রহণ করলেন না এবং জাতি কাওম ইরাকবাসী সেটাকে প্রত্যাখ্যান করলেন।
আল্লাহ পাক নির্দেশ আসে গেল, ইব্রাহিম তুমি হিজরাত করো। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের ভূমি ত্যাগ করে শামে চলে গেলেন, শাম থেকে মিশর, মিশর থেকে চলে আসেন আবার শাম। আল্লাহ পাকের ওহী এসে গেল ইব্রাহিমের প্রতি, ধুধু মরু অঞ্চল আরব ভূমিতে রেখে আসতে হবে সন্তান ইসমাইল আর মা হাজেরাকে। দেখুন, এই মক্কা ভূমি ছিল মরু অঞ্চল, এখানে কোনো জনমানব কিছুই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল ও মা হাজেরা এর মাধ্যমে এখানে মানুষ আবাস ভূমি গড়ে ওঠে। মক্কাতে ইসমাইল আলাইহিস সালামের এই 12টি সন্তান ছিল, এখানে জরহাম গোত্র বসবাস করলো, তারাও ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দিন হানিফের উপর প্রতিষ্ঠিত। এই জরহাম গোত্র পর খোজাই গোত্র আবির্ভাব ঘটে। খোজাই গোত্রের নেতা ছিলেন সালা ইবনে আমর, যিনি ইয়ামান থেকে আসেন মক্কা নগরীতে। এসে জরহাম গোত্রকে বলেন যে আপনারা তো এই জমজম কূপের আশেপাশে বসবাস করছেন, আপনাদের অনেক ঘরবাড়ি, আমরা একটু এখানে থাকতে চাই। জরহাম গোত্র বলল না, তোমাদের রাখার কোনো, তোমাদেরকে আমরা রাখতে চাই না। এই সব কথোপকথনের মাধ্যমে তাদের এক পর্যায়ে যুদ্ধ বিগ্রহ শুরু হয়। খোজাআ গোত্রের ভয়ানক আক্রমণের কারণে জরহাম গোত্র পরাজিত হয়, মক্কা নগরী পুরাটা দখল করে নেন খোজাই গোত্র। এই খোজাই গোত্রর কথা এই জন্য বলছি যে আরব জাহানে তখন ইব্রাহিম আলাইহিসসালামের দিন হানি প্রতিষ্ঠিত ছিল, এখানে মূর্তি পূজা এখনও শুরু হয় নাই। ইসমাইল আলাইহিসসালামের 12 সন্তানের মধ্যে অন্যতম একটি সন্তান ছিল কাইজার আর নাবাত। কাইজার আর নাবাতের বংশধর থেকেই আখিরে জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। তো ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন, ইসমাইল আলাইহিসসালামের দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন, জরহাম গোত্র মক্কা নগরীতে বসবাস করছেন, বছরের পর বছর ধরে তারা সেখানে বসবাস করছেন দিনে হানিফের উপর প্রতিষ্ঠিত থেকে, আল্লাহর একত বা দিনে প্রতিষ্ঠিত থেকে। খোজা গোত্র আক্রমণের ফলে জরহাম গোত্রে বিদায় হয়ে গেল। খোজা গোত্র প্রায় কিছুকাল ধরে তারা দিনে হানিফের প্রতিষ্ঠিত ছিলেন, মূর্তি পূজা তারা করেন নাই। কিন্তু ঘটনাক্রমে শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই খোজা গোত্রের এক নেতা আমর ইবনে লোহাই আল খোজাঈ, আমর ইবনে লোহাই আল খোজাঈ সে শাম দেশে সফর করে বেড়াতে যায়, ঘোরাফেরা করতে যায়। তিনি শাম দেশে যখন জর্দান নামক স্থানে পৌঁছল, সেই সময়ে জর্দান, এরপরে বাহরাইন, সিরিয়া, লুবনান, ফিলিস্তিন, এ পুরা অঞ্চলকে বলা হয় শাম, পুরা অঞ্চলকেই শাম বলা হয়। তো আমর ইবনে লোহাই খোজাঈ যখন জর্দানে পৌঁছলেন, দেখলেন জর্দানবাসীরা মূর্তির পূজা করছে। আমর ইবনে লোহাই বললেন, তোমরা এটা কেন করছে? তো বললেন, নাম নাহানু নাস্তাম থিরু বিহি, আমরা যখন এর মাধ্যমে বৃষ্টি কামনা করি তখন আমরা বৃষ্টি পাই। আমার লোহায়াল খোজা সহ্য হয়ে গেল এবং তাদের কাছে চাইল মূর্তি। এ মূর্তির নাম ছিল হবল। এ মূর্তির নাম কি ছিল? হবল, একটু মনে রাখবেন। এই হবল নামক মূর্তি শাম দেশ থেকে আমর লোহাই এই মক্কা নগরতে নিয়ে আসলেন, নিয়ে এসে কাবা ঘরের সামনে ডেকে রাখলেন আর মক্কাবাসীদেরকে বাধ্য করলেন এর পূজা করতে, বাধ্য করলেন একে সেজদা দিতে। এইভাবেই সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিসসালামের একত্ববাদের দিনকে বিকৃত করা হয়। আরব জাহানে সর্বপ্রথম আমর লোহাইল খোজাঈ মূর্তি পূজা প্রচলন শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী হাদিস, লোহাইল খোজাঈ ওহু ইয়াজুরু কসবাহু ফিন্নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজ রাতে দেখলাম এ আমর লোহাইল খোজাঈ সে তার নারী ভুঁড়ি হাতে নিয়ে জাহান্নামের অগ্নিদগ্ধের মধ্যে বিচরণ করছে। তার কারণ কি? তার প্রধান পাপ হচ্ছে ওহু আউয়াল মান গায়্যারা দীন ইব্রাহিম, যে এই ব্যক্তি সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিসসালামের একত্ববাদের দীনকে পরিবর্তন করে দিয়েছে। তাহলে আমরা জানলাম যে আরব জাহানে ইব্রাহিম আলাইহিসসালামের দীন হানিফ ছিল, এটাকে পরিবর্তন করে দেওয়া হয় হবুল মূর্তির মাধ্যমে। এরপর আস্তে আস্তে শয়তানের কুমন্ত্রণায় আরব জাহানের প্রতিটি বাড়ি বাড়িতে মূর্তির লীলা খেলা শুরু হয়ে যায়। ক্রাইশা হবুল নামক মূর্তির পূজা করে, কাবা ঘরের সামনে ইসআফ এবং নাইলা নামক আর মূর্তি স্থাপন করা হয়। দুটি, ইসআফ হচ্ছে পুরুষ মূর্তি আর নাইলা হচ্ছে মহিলা মূর্তি। দেখুন জাহিলিয়াতের কত ধরনের নোংরামি। মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইসআফ পুরুষ মূর্তি আর নাইলা মহিলা মূর্তি,
এই দুটি মূর্তিকে স্থাপন করা ছিল কাবা ঘরের সামনে, আর প্রতিটি চক্কর দেওয়ার পর পর এই মূর্তিগুলোকে স্পর্শ করত। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়তের আগে, নবী হওয়ার আগে 40 বছর ছিলেন, জাহেলিয়াতের অন্ধকার জীবন পেয়েছেন, কোনোদিন এই মূর্তি পূজাকে স্পর্শ করেনি। আল্লাহ আকবার। পীর ভাইরা আমার, এরপর ক্রাইশ হবুল নামক মূর্তি পূজা করা শুরু করলো, ইসলাম নাইরা নামক মূর্তি পূজা করা শুরু করলো, এদের কেনানা বংশের লোকেরা ওজ্জা নামক মূর্তি পূজা করা শুরু করলো, তয়েববাসীরা লাত নামক মূর্তি পূজা করা শুরু করলো, মদিনাবাসীরা মানাত নামক মূর্তি পূজা করা শুরু করলো। ইতিহাসবিদরা উল্লেখ করেন এবং সেই সনদে হাদিস এসেছে যে মক্কা নগরীর, তায়েফ নগরীর এমন কোনো ঘর ছিল না যে ঘরে মূর্তি ছিল না। এমন কি বর্ণিত হয়েছে সাহাবী যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা বলেন যে জাহিল যুগে আমরা ধুধু মরু প্রান্তরে কোনো কাজে যাইতাম, যখন দেখতাম যে কোনো কিছুই নেই, কার ইবাদত করব, তখন আমরা এই মাটি আর বালি একত্র করতাম, আর এই মাটি বালি একত্রিত করার জন্য পানির দরকার হতো, কিন্তু ধুধু মরু পানি আমরা পাইতাম না, ওই যে দেখতাম ছাগল আর কিছু ওট এদের দুধ দহন করে মাটি আর বালিগুলোকে একত্রিত করে আমরা এটাকে বসায় রাখতাম, এরপর এর চতুর্পাশে আমরা তওয়াফ করতাম, ইবাদত করতাম। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনইভাবে ছিল শিরকিয়াত কুফরিয়াত পুরো আরব জাহানে ভরে গেল। আল্লাহ পাক আরব জাতিকে, সারা বিশ্ববাসীকে এই শিরকিয়াত থেকে মুক্ত করার লক্ষ্যে, মানব জাতিকে জান্নাত দেওয়ার লক্ষ্যে আখরি জামানা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন। প্রিয় ভাইরা আমার, এই সংক্ষিপ্ত ইতিহাস থেকে আমরা অবশ্য জানতে পারলাম যে মূর্তির সূচনা, শিরকিয়াতের ভয়ানক যে কাজ মূর্তি পূজা, সেটি কীভাবে উৎপত্তি ঘটল আর কীভাবে সেটি আরব জাহানে ছড়িয়ে পড়ল। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বহু বছর আগে ভারত মহাদেশ নেপাল নামক স্থানের আগমন ঘটেছিল গৌতম বৌদ্ধ। গৌতম বৌদ্ধ জন্ম হচ্ছে ঈসা আলাইহিসসালাম জন্মের 636 বছর পূর্বে। ঈসা আলাইহিসসালামের জন্মের 636 বছর পূর্বে এ ভারত মহাদেশে চীন, নেপাল, কম্বোডিয়া সহ এ অঞ্চলের গৌতম বুদ্ধের ব্যাপক অনুসারী, তারাও কিন্তু মূর্তি পূজা করে, গৌতম বুদ্ধের পূজা করে তারা। এই গৌতম বুদ্ধের পূজা এই এলাকায় ছড়িয়েছিল রাসূলুল্লাহ আগমনের অনেক আগে থেকেই। আর ভারত মহাদেশের আরেকটি অঞ্চল ছিল সিন্ধু এবং বোম্বাই, বাংলার কিছু অংশ সহ পাকিস্তান কিছু অংশ সহ এ অঞ্চলের মানুষ পুরাদমে তারা পূজা করত বিভিন্ন ধরনের মূর্তির। কেউ গরু পূজা করত, কেউ ব্রহ্মা, কেউ লক্ষ্মী, বিভিন্ন ধরনের মূর্তি পূজা করত। এইটা ছিল সনাতন, সনাতন আরবি শব্দ, এর অর্থ হচ্ছে প্রাচীনতম ধর্ম। অর্থাৎ এই ভারত উপমহাদেশে এক অঞ্চলের মানুষরা তারা বসবাস করার ফাঁদে তারা আল্লাহকে পাওয়ার আশা চিন্তা করত। তাই শয়তানের কুমন্ত্রণায় তাদের মাঝে বিভিন্ন ধরনের মূর্তির আবির্ভাব ঘটে। এই জন্যে হিন্দু সম্প্রদায়রা বিভিন্ন মূর্তির পূজা তারা করে। এটাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব থেকে চলে এসেছে। তাহলে দেখা যাচ্ছে যে পুরো পৃথিবী জুড়ে ছিল শয়তানের রাজত্ব, পুরো পৃথিবী ছিল শয়তানের মাধ্যমে মূর্তি পূজার প্রচলন। আর এ মূর্তি পূজার ভয়ানকতা থেকে মানব জাতিকে মুক্তির লক্ষ্যে আখিরে জামান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করলেন। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তর পর 13 বছর তার একটি বক্তব্য ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ওহে মানব জাতি তোমরা শুধু এটাই ঘোষণা দাও, এক মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধু এইটুকু ঘোষণা দাও, এই ঘোষণা দিলেই তুফলিহুন, তোমরা সফল কামিয়াবি হয়ে যাবে, পার্থিব জীবনে সফল কামিয়াবি, পরকালে জীবনে তোমার সফল কামিয়াবি হয়ে যাবে। আবু জেহেল ওয়াদবা সাহেব এটাকে গ্রহণ করল না। আবু জেহেল ওয়াদবা সাহেব আশ্চর্য হয়ে বলল, আজআলাল আলিহাতান ইলাহা ওয়াহিদা, আরে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কি বলে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলছে আমাদের সব প্রভুকে বাদ দিয়ে এক প্রভু গ্রহণ করবো, ইন্না হাযা লা শাইউন আযাব, এটা তো আশ্চর্যজনক কথা। তারা কেউ গ্রহণ করল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ধৈর্যতার সাথে হিকমত অবলম্বন করে আল্লাহ পাকের ওহির মাধ্যমে এই মূর্তি পূজা থেকে মানব জাতি মুক্তির লক্ষ্যে দাওয়াত মিশন চালিয়ে গেলেন। কাফের মুশরিকদের পক্ষ থেকে নিষ্ঠুর নির্যাতন আসলো, চাচা আবু তালেবকে হুমকি দেওয়া হলো,
আবু জাহলের নেতৃত্বে প্রায় দশটা পনেরোজন লোক আবু তালেবের বাড়িতে এসে হাজির হল এবং তারা বলল, এই যে তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের হবুলকে গালি দেয়, আমাদের উজ্জাকে গালি দেয়, আমাদের লাতকে গালি দেয়, আমাদের মামাতকে গালি দেয়, তুমি তোমার ভাতিজাকে যদি তুমি হেফাজত না করো তাহলে আমরা এর প্রতিশোধ নেব। আবু তালেব ভাতিজা দেখে বললেন, ইয়া ইবনে আখি, ওহে আমার ভাতিজা, ওহে আমার বৎস, তোমার কওমের কথা একটু শোনো। রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইয়া আম্মি, হে আমার চাচাজি, অবরাধে ওই যে সূর্য দেখা যাচ্ছে, ওই সূর্য যদি আমার এক হাতে এনে দেয়, ওই যে চন্দ্র আমার এক হাতে এনে দেয়, তারপরেও আমি এই তাওহীদের দাওয়াত দেওয়াতে নিজেকে বিরত রাখবো না। আবু জেরদবা সাহেবরা মন খারাপ করে চলে আসলেন, কিন্তু কাফের মুশরিকদের অত্যাচার থেমে থাকলো না। মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, অথবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বরকত দিলেন, মদিনায় মুসলমানদের আবাস ভূমি গড়ে উঠল, মুসলমানদের শক্তি সমর্থন প্রতিষ্ঠিত হলো, মুসলমানরা নতুন উদ্যমে উদ্বুলিত হলো। এরপর আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হলো জিহাদের, শিরকিয়াত কুফরিয়াত পৃথিবীর মুখ থেকে মুছে ফেলা দেওয়ার জন্য আল্লাহ পাক জিহাদ ফরজ করে দিলেন। এক এক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের মাধ্যমে এই পৃথিবীতে শিরকিয়াত কুফরিয়াতকে উৎখাত করলেন। অবশেষে অষ্টম হিজরিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশ হাজারের মতো সাহাবে কিরামদেরকে নিয়ে বিনা রক্তপাতে, কোনো প্রকার রক্তপাত ছাড়াই মক্কাতুল মুকাররমা নিজের মাতৃভূমি তিনি বিজয় করলেন। এরপর কাবা ঘর নবী সাল্লাম ঢুকলেন, ঢুকে দেখেন ওই যে হব লাত ওস্তাদের মূর্তিতে ভরপুর, কোনো কোনো রেওয়ায়তে আসে তিনশো মূর্তি, কোনো কোনো রেওয়ায়তে আসে তিনশো ষাটটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূর্তিগুলি তিনি নিলেন আর এক একটা করে ভাঙছেন আর বলছেন, যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা সাহুক, সত্য এসেছে, মিথ্যা বিতরিত হয়েছে, সত্যর জয় অবশ্যই হইবে। এইভাবেই আল্লাহর কালাম তেলাওয়াত করছেন আর মূর্তিগুলি ভেঙ্গে চুরমার করে দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বিজয় হয়ে গেল, মূর্তিগুলো উৎখাত করা হলো। এরপর খালিদ বিন ওয়ালিদকে বিভিন্ন গোত্রের কাছে পাঠিয়ে দিলেন, যে ওই কেনানা গোত্র যে ওস্তার ইবাদত করতো সেই গোত্রে গিয়ে ওস্তা নামক মূর্তি ভেঙে দিলেন। বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিয়ে পুরা আরব জাহানকে মূর্তি মুক্ত করা হলো, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইভাবে দাওয়াত মিশন চলতে থাকলো। মানব জাতিকে জান্নাতে দিয়ে আহ্বান করার লক্ষ্যে আল্লাহর তৌহিদিতে আহ্বান করা হলো, কিন্তু কালের বিবর্তনে আবার এই মুসলিম জাতি সেই মূর্তির ভয়ানক শিরকিয়াত কুফরিয়াত ভুলে যায়। শুরু হয় নতুন নতুনভাবে পূজা করা। এই নতুনভাবে পূজা করা বিষয়টি হচ্ছে কবর পূজা। মূর্তি পূজা আর কবর পূজার মধ্যে কোনো পার্থক্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই আলী ইবনে আবি তালেবকে বলছেন, হ্যাঁ আলী, তুমি যা, যত উঁচু কবর রয়েছে সমস্ত কবর ভেঙে মাটির সঙ্গে পিষিয়ে দাও। আজকে সারা বিশ্বে প্রায় মুসলিম দেশেই দেখা যায় উঁচু উঁচু কবর, কবর গম্বুজ। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহি মুসলিমের হাদিস, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন জাসসাল কবর, কবর পাকা করা সম্পূর্ণ নিষিদ্ধ। ওয়া ইয়াকাদ আলাইহি, কবর উপর বসা নিষিদ্ধ। ওয়া ইবনা আলাইহি, কবর উপর গম্বুজ তৈরি করা নিষিদ্ধ। প্রিয় ভাইরা আমার, খুতবার সময় সংক্ষেপে আমি শেষ করে দেব এখন। এই যে কবরের উপর গম্বুজ, কত গম্বুজ! এই কবর উপর গম্বুজ, কবর পাকা আর মূর্তির মাঝে কোনো পার্থক্য নেই, বরং মূর্তি তাও এটা স্পষ্ট, একজন মুসলমান আসলে একে দেখে আটকে উঠবে, কিন্তু কবর পূজা এটা আটকে ওঠার মতো নয়, কারণ এটা সূক্ষ্মভাবে ইমানকে ধ্বংস করা হচ্ছে। অনেকে প্রমাণ দেয়, দলিল স্থাপন করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপর গম্বুজ। প্রিয় ভাইরা আমার, ইতিহাস অনেকেই জানে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপর গম্বুজ এটি নবী সাল্লাল্লাহু সাল্লামের যুগে ছিল না, সাহাবেদের যুগেও নয়, তাবিদের যুগেও নয়, তাবি তাবিনদের যুগেও নয়। এটি বানায়েছে মিশরে মামলুকি সুলতান, সুলতান কালাউন 676 হিজরিতে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর প্রায় 565 বছর পরে তৈরি করেছে এই গম্বুজ মিশরের মামলুকি বাদশা সুলতান কালাউন। সে তৈরি করেছিল কাঠের, সে মনে করেছিল আমার প্রতি জনসাধারণ অনেক ভক্তি আসবে,
জনসাধারণ আমাকে মনে করবে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনেক ভালোবাসা আমার রয়েছে। কিন্তু তৎকালীন সময়ের আলেম ওলামা এটিকে বিদআত উল্লেখ করেছেন এবং এটি একটি কুফরি কাজ হিসেবে তখন ফতোয়া দিয়েছেন। এর পরিবর্তে বিভিন্ন সময় এটাকে সংস্কার করা হয়েছে। সর্বশেষ আপনারা বর্তমান যে গম্বুজ দেখছেন, এই গম্বুজ তৈরি করেছে ওসমানী খলিফা। এই আখের সর্বশেষ যে ওসমান খলিফাগুলো ছিল এগুলো প্রায় সকলেই ছিল বিদআতি। সর্বশেষ খলিফার আগে যিনি ছিলেন আব্দুল মাজিদ 1253 হিজরিতে, বর্তমান যে গম্বুজ দেখছেন এক গম্বুজ সে তৈরি করছে 1253 হিজরি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর প্রায় 1235 বছর পর। প্রিয় ভাইরা আমার, তাই এই গম্বুজকে নবী সাল্লাল্লাহু আলাইহি কবর উপর গম্বুজ আছে এটাকে দলিল হিসেবে উপস্থাপন করার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের খেদমতে দায়িত্ব ছিলাম, রওজাশরীফ খেদমতে দায়িত্ব ছিলাম প্রায় 5 বছর। যখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে গবেষণা করি মদিনা বিশ্ববিদ্যালয়ে, তখন আমাকে সরকারিভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই সব বিষয় যদি আমার জানা আছে এবং এই বিষয়ে আমার একটা থিসিসও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি কবর দেখারই সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি কবর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভিতরে, এবং সে ঘরে যে বাউন্ডারি সেটি বন্ধ, একেবারে বন্ধ। সেই বাদশাহ ওলিদ বিন আব্দুল মালিক 92 হিজরিতে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে সুলতান বাইবারিস এবং সুলতান কালাওয়ানদের কথা বললাম, তারা দ্বিতীয় বাউন্ডারি দেন। এই বাউন্ডারিরও কোনো দরজা জানলা নেই, কবর দেখার কোনো সুযোগ নেই। এরপরে সর্বশেষ তৃতীয় যেটি বাউন্ডারি সেটি সুলতান আব্দুল মাজিদ দেন, যেটি আপনারা দেখতে পান লোহার জালি। এই লোহার জালির ভেতরে একটু জায়গা আছে, এটি শুধুমাত্র চোখ দিয়ে দেখা যায়। কিন্তু এরপরে যে আরও 2-3টা বাউন্ডারি আছে, এই 2-3টা বাউন্ডারির ওপরে আপনারা চোখ দিলে দেখতে পাবেন, যারা ওমরাতে জিয়ারত করতে গিয়েছেন, কবর জিয়ারত করতে গিয়েছেন, দেখবেন সবুজ রঙের, এটা একটি সবুজ রঙের একটি গ্লাস কাপড় এটা ঝুলিয়ে দেওয়া হয়েছে কবর আরও ভিতরে। অতএব কবর দেখা, কবর থেকে রাসূলের হাত বের করে দেওয়া, এই ধরনের মিথ্যা বানোয়াটি কিচ্ছা কাহিনী বলার সুযোগ নেই, এগুলোর প্রতি ইমান আনার সুযোগ নেই। যারা বলে তার সম্পূর্ণ মিথ্যা বলে। প্রিয় ভাইরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম যে আজকের খুতবার শেষ অংশে আমি এটাই বলবো যে মূর্তি পূজার আমরা ইতিহাস জানলাম, কীভাবে শুরু হয়েছিল আর কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে ধ্বংস করলেন। সারা উম্মত মুহাম্মাদের ওপর এটি ফরজ আইন যে জান্নাতে তামান্না রাখে, যে জান্নাতে আশা রাখে তার ওপর এটা ফরজ, সে কখনো কোনো মূর্তি পূজা তৈরি করবে না, সে মূর্তি পূজাকে সে সাহায্য করবে না, কিংবা মূর্তি পূজারীদের সাথে সে সম্পর্ক রাখবে না। যদি কেউ এই ধরনের কাজে সম্পৃক্ত হয় তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এই যে আমাদের দেশে কয়েকদিন আগে আমাদের হিন্দু সম্প্রদায়েরা তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করলেন, ভালো, সরকারিভাবে তারা নিরাপত্তা পেয়েছে এবং এটা দেওয়া উচিত প্রতিটি শাসকের দায়িত্ব যে অন্য ধর্মাবলম্বী যারা থাকবে তাদেরকেও নিরাপত্তা দিতে হবে। কিন্তু একজন মুসলমান, কিন্তু একজন মুসলমান যে আল্লাহ বিশ্বাস রাখে, তার কিন্তু এটা জায়েজ নয় যে এই মূর্তিগুলিকে সাহায্য করা কিংবা তাদের অনুষ্ঠানগুলিতে নিজেকে হাজির করা। আবার অনেক মুসলমান ভাই আছেন, আবেগী ভাই, সে হয়তো জানে না, শুভেচ্ছা দিচ্ছে বিভিন্ন ধর্মাবলম্বী অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছে, এটিও হারাম। আপনি জানছেন না আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, কারণ শিরিক কাজ করা আর শিরিক কাজের সহযোগিতা করা, তাদের সাথে সম্পৃক্ত হওয়া এবং তাদেরকে সমর্থন দেওয়া, তাদেরকে স্বাগতম জানানো, এই সবগুলোই শিরিকি কাজে লিপ্ত হওয়ার সমান কাজ। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইস্তাগফিরু ইলা রাব্বিকুম ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাইরা, খুতবার শেষ প্রান্তে এসেছি, এখন ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পর্যায়ে এসেছি, শেষ করে দেব। আমি পুরা খুতবার সারসংক্ষেপ বলছি। আজকের খুতবার বিষয় ছিল শিরিকের উৎপত্তি এবং সেটি কীভাবে সারা বিশ্বে ছড়িয়ে যায়। আমরা এখানে আলোচনা করেছি যে শিরিকের উৎপত্তি মূলত নূহ আলাইহিসসালামের যুগের আগ থেকেই শুরু হয়েছিল। সেটি করেছিল আদম আলাইহিসসালামের সন্তান শীষ আলাইহিসসালামের সন্তানের পরবর্তী জেনারেশনরা, এবং তারা মূলত আদম আলাইহিসসালামের দেহকে একটি প্রতিচ্ছবি রূপ দিয়ে তার
প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে শুরু হয়েছিল। এরপরে তারা চলে গেলে আবার এক যুগ আসে, যে যুগের নেককার পরেশগার ব্যক্তিদের আবির্ভাব ঘটে। এই নেককার পরেশগার ব্যক্তিদের ভিতর ছিলেন ওয়াদ, সিনিয়াগুস, ইয়াউক, নাসর। এই সকল নেককার পরেশগার ব্যক্তিরা যখন চলে যান, তখন তাদের অনুসারীরা শয়তানের কুমন্ত্রণায় পড়ে তাদের প্রতিচ্ছবি তারা তৈরি করে। এভাবে মূর্তি পূজা চালু হতে থাকে। এই মূর্তি পূজাগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। অবশেষে আরব জাহানে আমর ইবনে লোহায় আল খাজাই সে সর্বপ্রথম হবল নামক মূর্তি শাম দেশে নিয়ে এসে ইব্রাহিম আলাইহিসসালামের দীন হানিফকে পরিবর্তন করে দেয়। এরপরে আরব জগতে জেদ্দা, তায়েফ, মদিনা, মক্কা সহ পুরা অঞ্চল হবল, লাত, উজ্জা, মানাত এই সকল মূর্তি পূজার প্রচলন শুরু হয়ে যায়। আখিরি জামানার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের মধ্য দিয়ে এই সব মূর্তি পূজার বিনাশ সাধন করেন। সারা বিশ্ববাসীকে মূর্তি পূজা থেকে বিরত থাকার আহ্বান করেন। জান্নাতে যাওয়ার অন্যতম গ্যারান্টি শিরিক মুক্ত জীবন এই ঘোষণা দান করেন। তাই আমাদের সকলের উচিত হবে সকল প্রকার শিরকিয়াত, সকল প্রকার কুফরিয়াত থেকে বেঁচে থেকে আল্লাহ পাকের ইবাদতে বন্দেগী মশগুল থাকা। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমার অনেক অসুস্থ আছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তার সুস্থতা দান করুন। অনেকে ঋণগ্রস্ত আছেন, আল্লাহ পাক তার ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন।